আমরা যখন কোনো একটি চাকরি ইন্টারভিউ দিতে যাব, তখন কয়েকটা বিষয় যদি আমরা ইন্টারভিউর আগে মাথায় রাখি, তাহলে আমার ইন্টারভিউটা যেরকম হওয়ার কথা ছিল তার চেয়ে আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন সর্বপ্রথম যেটা এক নম্বরে করতে হবে, সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার কিছু রিসার্চ করতে হবে। যদি এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান হয়, তাহলে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা তাদের ভিশন কী, তাদের মিশন কী, তাদের কার্যক্রম এবং তাদের বার্ষিক টার্নওভার কত, মানে কোম্পানির সম্বন্ধে আপনি একটা ধারণা রাখলেন। এটা খুবই ভালো কাজে আসে, কারণ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন কোনো না কোনো এক পর্যায়ে আপনাকে তখন তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি আসলে কেন আমাদের কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানেন কি না। তো আপনি যদি আগে রিসার্চ করে থাকেন, তাহলে তখন আপনার একটা সুযোগ আসবে যে আপনি যা রিসার্চ করেছেন তখন আপনি তাকে বলতে পারবেন, অথবা আপনি যখন বলবেন যে আমি কেন চাকরি করতে চাই তাদের প্রতিষ্ঠানে, সেই সুযোগে আপনি প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু বললেন, ভালো কথা বললেন বা তাদের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো আপনি শেয়ার করলেন। এটা করলে কি হবে, যারা আপনাকে নিয়োগকর্তা যারা আছে তাদের আপনার প্রতি একটা ভালো মনোভাব তৈরি হবে বা একটা পজিটিভ মনোভাব তৈরি হবে যে আপনি চাকরি করতে এসেছেন, শুধু ইন্টারভিউ দিতে আসলাম এরকম না, আপনি একটা ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। দুই নম্বর হচ্ছে আপনার ইংরেজি দক্ষতাকে ঝালিয়ে নিতে হবে। এখন বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার ইন্টারভিউটা ইংরেজিতে নেওয়া থাকে, তো দেখা গেছে যে আপনি ইংরেজিতে ভালো, আপনি ভালো বলতে পারেন, ভালো জানেন, ভালো বোঝেন, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। হঠাৎ করে আপনি মনে হবে যে আরে আমি তো আমার মনে যা যা আছে আমি বলতে পারছি না। তিন নম্বর হচ্ছে আপনার দক্ষতা এবং আপনার সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা রাখা। ইন্টারভিউ তো খুব কমন একটা প্রশ্ন করে যে আপনার আসলে দক্ষতা কী বা আপনার সীমাবদ্ধতা কী। দক্ষতা দিয়ে এই জন্য জানতে চায় যে কেন আপনাকে আমরা নিয়োগ দিব। এটা হতে পারে আপনি হয়তো আপনার দক্ষতাগুলো খুব ভালোভাবে বললেন, কিন্তু যখন আপনার সীমাবদ্ধতার কথা বলবে, তখন অনেক সময় আমরা খুব চিন্তায় পড়ে যাই। তখন আমরা ভাবি যে আমার তো আসলে কোনো সীমাবদ্ধতা পাচ্ছি না, বা আমার কাছে মনে হচ্ছে আমি সব দিক দিয়ে পারফেক্ট, আমি অনেস্ট, আমি হার্ডওয়ার্কিং, আমি সত্য কথা বলি, আমার আসলে কোনো খারাপ দিক নেই। তো এটা হচ্ছে অনেক নেগেটিভ একটা কথা। মানে আপনার মানুষ হিসেবে আমরা সবাই জানি যে আমাদের সবারই কিছু না কিছু ল্যাকিংস আছে, যে আমরা অনেক কিছু হয়তো জানি না। তো আপনাকে ঠিক যাওয়ার আগ মুহূর্তে আপনাকে ওই জিনিসগুলো মনে রাখতে হবে যে আপনার সীমাবদ্ধতাগুলো কী বা কোন কাজগুলোতে আপনার দুর্বলতা আছে, এগুলো আপনাকে জানতে হবে এবং আপনাকে এগুলো স্বীকার করে আপনাকে বলতে হবে যে আমি এগুলো ওভারকাম করব বা ওভারকাম করার চেষ্টা করছি। চার নম্বর যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউর যে কমন প্রশ্ন আছে সেগুলোর উত্তরগুলো প্র্যাকটিস করা। কিছু কমন প্রশ্ন থাকে, যেমন ধরেন আপনার সম্পর্কে বলুন বা আপনি কেন এই প্রতিষ্ঠানে চাকরি করতে আসছেন, এই ধরনের প্রশ্নগুলো মূলত করেই থাকে প্রায় বেশিরভাগ ইন্টারভিউতে। তো অনেক সময় আমরা জানি এগুলো, কিন্তু বলতে গেলে হয়তো আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয় বা হঠাৎ করে আমরা গুলিয়ে ফেলি। তো সেই জন্য সবচেয়ে ভালো যেটা হয়, আপনি এই কথাগুলো আপনার বন্ধু অথবা আপনার কোনো পরিবারের কেউ যদি থাকে, তাকে আপনার সামনে বসিয়ে মনে করবেন যে তিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন এবং আপনি এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন যে আসলে আমি কতটুকু ভালো বললাম। এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হয়, আপনি যদি মোবাইলে রেকর্ড করে রাখেন অথবা ক্যামেরাতে আপনি রেকর্ড করে আপনি নিজেই যদি ভিডিওগুলো আবার দেখেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু ভালো বলেছেন বা আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় আপনার সংশোধনের জায়গা রয়েছে। এটা আসলে আমরা এই বিষয়টা সবাই জানি, সবাই হয়তো আমরা জানি যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করলে আমরা আরও ভালো বলতে পারবো বা এটা একটা ভালো, সবাই আমরা জানি, কিন্তু আমরা কয়জন এই কাজটা করি? অনেকে আমরা এগুলো করি না। তো এই যে একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে, এই গ্রাউন্ড ওয়ার্কটা যদি আমরা ইন্টারভিউর আগে করে যাই এবং সবগুলো যে ফ্যাক্টস আছে এগুলো চেক করে যদি আমরা এই কাজ করে তারপরে আমরা ইন্টারভিউটা ফেস করতে যাই, তখন একটা সাধারণ ইন্টারভিউর চেয়ে আপনার ইন্টারভিউটা অবশ্যই অনেক ভালো হবে এবং আপনার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায়। ধন্যবাদ।